আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তনু ইসলাম আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তনুজা স্টোরিতে। তো আজকে হচ্ছে আর একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। সুন্দর জায়গা বলতে জায়গাটা খুব বেশি সুন্দর তা না, বাট খাবারটা খুবই মজা, খুবই মজা। তো আমার কাছে মনে হয় এটা খুলনার মধ্যে মানে বেস্ট যে কাবাব বা গ্রিল পাওয়া যায় যে রেস্টুরেন্টগুলো তার মধ্যে একটা। তো এটা হচ্ছে ফারুক ভাইয়ের চাপঘর, যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা না চিনেন তাদের জন্য আমি এটা বলছি। এটা হচ্ছে ফায়ারফ্লাই রেস্টুরেন্ট আছে, ফায়ারফ্লাই রেস্টুরেন্টের একদম পাশে। আর একটু সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে সাচিবুনিয়া যে রোডটা আছে ও রোডটা থেকে বের হয়ে বা সাইডে ব্রিজের দিকে আসতে যে রোডটা ঠিক ওখানে কিছু দূর এসেই এই এটা পেয়ে যাবেন। এটা আমারও অনেক সুন্দর বা ডেকোরেশনওয়ালা কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু এরকম না, খুবই সিম্পল একটা জায়গা। জাস্ট রোডের পাশে ওরা দোকানটা করেছে, বাট ওদের খাবারটা খেয়ে আপনি কখনো ডিসঅ্যাপয়েন্ট হবে না, খুবই মজা, খুবই টেস্টি। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা, আর এটা রেকমেন্ড করেছে আমার ছোটো বোন, তো ওরা প্রায় এখানে এসে খাওয়া দাওয়া করে। তো এই জন্য আমি আগে একবার এসেছিলাম আর এটা আমার সেকেন্ড টাইম আসা। আর এই যে তার পাশেই হচ্ছে এই যে এইটা হচ্ছে ফায়ারফ্লাই রেস্টুরেন্টের মধ্যে। তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই যে ভেতর থেকে আমরা মানে আমি মেইন গেটটা আপনাদেরকে দেখাচ্ছি, আর আশেপাশের লুকটা এই যে এরকম, তো বেশ ভালোই। নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো কখনো এখানে। তো মজার যে ঘটনা সেটা হচ্ছে অটো থেকে নামার পরেই জেইন এটা মানে এই রেস্টুরেন্টের মধ্যে দৌড় দিয়ে চলে এসেছিলো, তো ওকেই ধরার জন্য বেসিক্যালি আমরা ভেতরে আসছিলাম। আর তারপর দেখি যে এখানে একটা ডিসপ্লে জোন আছে, আর ওরা তো এটা দেখে পুরো পাগল হয়ে গিয়েছিলো, আর যার কারণে ওদেরকে এখানে নিয়ে আসা। তো আমরা কিছু টাইম এখানে ছিলাম, আর ওরা দুজন খুব এনজয় করছিল, আর আমরাও মানে আমাদেরও ভালো লাগছিল। আর হচ্ছে আপনারাও মাঝে মধ্যে এটা করতে পারেন, হ্যাঁ, তবে আমার মনে হয় এটা আসলে ঠিক না, যেহেতু আমরা এই রেস্টুরেন্টে খাচ্ছি না বা এই রেস্টুরেন্টে আসে নাই, তো এবার এখানে সার্ভিসটা নেওয়া একদমই ঠিক না। বাট বাচ্চার বিষয়, তো বাচ্চা যেহেতু চলেই এসেছে অ্যান্ড একদমই ছোট মানুষ, বোঝার মতো ওদের অবস্থা নাই যে ওরা বুঝবে, ওদের বোঝালে। তো এই কারণে আসলে কিছু টাইম আমরা এখানে ছিলাম, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ ফায়ারফ্লাই রেস্টুরেন্টে আসবো। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। আর হচ্ছে এই যে আমরা এই যে একদমই পাশে, মানে দুইটা একদমই পাশাপাশি, তো এই যে আমরা চলে এসেছি আমাদের জায়গায়। আর যেহেতু আমরা একটা প্ল্যান করে এসেছি যে ফ্যামিলির সবাই মিলে এসেছি যে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, মানে আর আমরা আসার আগে ওনাদের ফোন দিয়ে আসছি, কারণ হচ্ছে ওনারা আমাদের যেহেতু পরিচিত, ওনারা বলেছিল যে যখনই আপনারা আসেন এখানে ফোন দিবেন, তো আমি আলাদাভাবে ভালোভাবে সব ব্যবস্থা করে রাখবো আগে থেকে। তো এই জন্যই যাই হোক, তো তারপরে এই যে আমাদের খাবারটা আবার রেডি করছে আর আমরা ভিতরে বসেছিলাম। আর আপনারা যদি কেউ চান তাহলে বাইরেও বসতে পারেন, কারণ বাইরে হচ্ছে গরম, বাট যদি বাতাস হয় তাহলে বাইরে বসাই বেটার। আর ভেতরে আসলে ফ্যানের ব্যবস্থা আছে দেখে বাইরে যেহেতু অনেক গরম, তো এই জন্য আমরা ভেতরে বসছি। আর হ্যাঁ, এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আর এই যে আমাদের খাবার চলে এসেছে, তো দেখতেই পাচ্ছেন আমরা ম্যাক্সিমাম সবাই হচ্ছে গ্রিল নিয়েছি, আর দুইটা চিকেন চাপ নিয়েছিলাম, আর পরে আর একটা শিক কাবাব নিয়েছিলাম। তো এই তো, আর প্রত্যেকটা প্লেটের সঙ্গে আলাদা সালাদ দিয়েছিল, আর তার সঙ্গে একটা মেয়োনিজও ছিল, আর এই যে আমাদের পরোটা। তো খাবারগুলো খুবই 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 মজা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে মামা মানে যে সার্ভ করছিলো, তো সে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো, আর আমি বলছিলাম যে মামা এটা কিন্তু ভিডিওতে যাবে, তো উনি আরও ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন টার্ন করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।